আহলাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন দু হাজার উনিশের উদ্বোধনী ভাষণ পেশ করছেন মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ নহমদ হু অনস্তায়ু হু অনস্তফর হু অনুবিহি অনদবকাল আলাই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد. فقد قال الله تعالى في الكلام المجيد وأقيموا الصلاة وآتوا الزكاة واقرضوا الله قرضا حسنا. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم سورة مزمل بشهد دي هزار অর্থাৎ পনেরো সতেরো সেশনে দুই হাজার সতেরো সালের দশ ও এগারো আগস্টে এমনই বৃহস্পতিবার শুক্রবারে আপনাদের সামনে দাঁড়িয়েছিলাম তখনও ভাবতে পারিনি যে আমি আরও আগামী বছর বাঁচব আজকে দু হাজার সতেরো সালের উনিশ সালের দু হাজার উনিশ একুশ সেকশনের শুরুতে অর্থাৎ সতেরো উনিশ সেশনের শেষে এই প্রাককালে পুনরায় যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো এটা আল্লাহকে বিশেষ মেহরবানি এজন্য পড়িয়ে সবাই আলহামদুলিল্লাহ আজকের এই উদ্বোধনী ভাষণে অভাব অনুভব করছি যাদের জন্য তাদের কথা আমাদেরকে অবশ্যই স্মরণে আনতে হবে গত বছরও সে কথা বলেছিলাম এবছরও তাই বলতে হচ্ছে এই সম্মেলন সবচেয়ে বেশি অভাব অনুভূত হয় যে দুজনের জন্য তারা হচ্ছে আত্মহারিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন এবং এই মার্কাজার সেক্রেটারি আন্দোলনের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম দুজনই এখন হজের সফরে আছে সেই সাথে আমাদের খুলনা জেলার সভাপতি মাল্লাদ জাহাঙ্গীর সাতক্ষীরা জেলার সভাপতি মাল্লা আব্দুল মান্নান আমাদের ঢাকার কেন্দ্রীয় কর্ম জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আশরাফ এরা সবই এখন হজের সফরে আরও বহু নাম না জানা কর্মী সুধী হজের সফরে আছেন তারা দৌড় থেকে আমাদের জন্য দোয়া করছেন আমরাও তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের হজ কবুল করুন কারণ আলহাজ বুরুর জান্না কবুল হজের কোন প্রতিদান নেই জান্নাত ছাড়া আল্লাহ আল্লাপ তাদেরকে জান্ন করেন এবং তাদের হজ কবুল করুন অভাব অনুভব করছি সেই সব ভাইদের যারা এখানে আসার জন্য আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন কিন্তু অসুস্থতার কারণে আসতে পারেননি সুদূর বোম্বে হাসপাতাল থেকে যিনি ফোনে আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন যদি ক্যান্সার ধরা পড়ে পারবে না। আর ফিরতে ছাড়া গ্রামের অত্যন্ত অত্যন্ত আমাদের প্রিয় কেন্দ্রীয় পরিষদ সদস্য এনামুল হক একটি অত্যন্ত প্রতিভাবান কর্মী আগামী দিনে আন্দোলন যদি এক একটা আমাদের স্তম্ভ হইতে হইয়া উঠতেছিল এই অল্প বয়সে যাল্লা তাকে কঠিন মুসিবতে ফেলেছেন আমি নিজে গিয়েছিলাম ঢাকাতে তেল সবচেয়ে বড় হাসপাতালে তিনি ছিলেন এখানে মর্মান্তিক অবস্থা এমনি করে যে আরো কত ভাই আছেন এর সাথে আমরা স্মরণ করি ডেঙ্গু মহামারীতে আক্রান্ত সেই সব ভাইদের যারা কল্পনাই করেননি যে এত অল্প বয়সে তাদের মৃত্যু হবে মা গিয়েছেন ছেলেকে দেখতে মা অসুস্থ বোধ করে মাকে বাড়িতে আনা হয়েছে ছেলে বেডে মারা গেছে মাকে বারবার মিথ্যা কথা বলতে হচ্ছে মা ব্যস্ত হয়ে না ছেলে আসতেছে ইতিমধ্যে ছেলের দাফন হয়ে গেছে ছেলেকে পরিচর্যা করতে গিয়ে বৌমা তিনিও ডেঙ্গু আক্রান্ত মা কিন্তু বেঁচে আছে আর এক ছেলে পরিচর্যা করতে গেলে ছাড়ও একই অবস্থা ডেঙ্গু আক্রান্ত ফলে দুই ছেলে বহুশেষ বুড়ি বসে আছে বুড়ি আজও জানে না যে তার এত বড় ক্ষতি হয়ে গেছে এই ডেঙ্গু মহামারী বাংলাদেশের ইতিহাসে বিগত যুগের প্লেগ মহামারীকে স্মরণ করিয়ে দেয় যেগুলিকে আল্লাপাক গজব হিসাবে ফেরাউনের আমলে মুসার আমলে প্রেরণ করেছিলেন আজকো সেই মহামারী বাংলাদেশে দেখা দিয়েছে নেতৃবৃন্দের পাপের জন্যই আল্লাহর পক্ষ থেকে গজবগুলো নামে এই বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে বিগত যুগে বহু ঘটনা এমন ঘটেছে পৃথিবীর স্বৈর শাসকরা যদি আল্লাহর অনুগত হয় আসমানের শাসক যিনি তিনি পৃথিবীর উপরে রহম নাজিল করবেন পৃথিবীর শাসকরা যদি অবাধ্য হয় আল্লাহ তাদের উপরে আসমানের গজব নাজিল করবেন এটাই হলো চিরন্তন কথা আমাদের শাসকরা এগুলো মানতে চায় না তারা মনে করে এগুলো প্রাকৃতিক দুর্যোগ কিন্তু প্রকৃতির স্রষ্টাকে যদি বলি প্রাকৃতিক দুর্যোগ তাহলে দুর্যোগটা পাঠাচ্ছে কে নিশ্চয়ই আরও কোনো কেউ আছে না আমরা এক আল্লাহকে মানি তিনি ভালো এবং মন্দ ওভয়টারি সৃষ্টা তিনি গজব দেন তিনি গজব উঠিয়ে নেন সেই ডেঙ্গু মহামারী আজকে সারা দেশে ছড়িয়ে পড়েছে এদের চিকিৎসা করতে গিয়ে ইতিমধ্যে দুই ডজনের মতো ডাক্তার মৃত্যুবরণ করেছেন সবচেয়ে মর্মান্তিক আমাদের পরিচিত দুজন ডাক্তার চলে গেল ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা আড়াই বছর সাড়ে তিন বছরের বয়স স্বামী স্ত্রীর দুজনই অত্যন্ত নাম করা ডাক্তার ঢাকা মেডিকেল দুজনই মারা গেছে এই ডেঙ্গু অথচ আজ পর্যন্ত সরকারের মুখ দিয়ে শুনলাম না যে ডাক্তাররা মারা গেল তাদের প্রতি সমবেদনা জানাতে উল্টা ডাক্তারদের যে কত দোষ ধরা হচ্ছে এ করে না তা করে না অথচ একটা ঔষধ আনার ক্ষমতা আমাদের কর্তৃপক্ষের নাই লম্বা লম্বা কথা বললে তো হবে না সারা দেশে ডেঙ্গু মহামারী ছড়িয়ে পড়েছে আসুন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি আমাদের কর্তৃপক্ষের পাপে আমাদের মতো নিরীহ মানুষগুলিকে মেলো না আমরা তোমার নিরীহ তোমার তোমাকে প্রার্থনা জারি আল্লাহ তুমি আমাদের উপর থেকে ডেঙ্গু মহামারী উঠিয়ে নাও আমাদের প্রাণপ্রিয় ভাই আব্দুর রহিম মানুষের বানমাট আইনের মিথ্যা মারি মিথ্যাচে পড়ে শেষকে ফাঁসির আসামি বগুড়া জেলার সভাপতি আব্দুর রহিম চেনে না পারে ওকে চেনে কোনো কর্মী থাকার কথা না এই দেশের আইন মিথ্যা মিথ্যা হাজার বার মিথ্যা তার ফাঁসি হতেই পারে না যে বিচার তাকে ফাঁসি বিচার বিভাগই মিথ্যা যে মসছে আজকে ঢাকা হাই সিকিউরিটি কাশিমপুর কারাগারে আমরা এগুলো আদৌ মেনে নিতে রাজি নই যদিও বলবেন রাষ্ট্রবিরোধী বক্তব্য রাষ্ট্রবিরোধী হওয়া হচ্ছে বিরোধী হওয়াটা বেশি কঠিন আমি একশোবার রাষ্ট্রবিরোধী হব কিন্তু একবারের জন্য আল্লাহ বিরোধী হতে রাজি নই মিথ্যা মামলা দিয়ে তোমরা আমাদেরকে একদিন নির্যাতন করেছ সরকারের রাষ্ট্রের নাম করে করে আমরা কোশ্চৃঙ্খলা রাষ্ট্রপতি কাজ করি নাই আমাদের মতো লক্ষ্যে তোমরা দশ দশটা মামলা দিয়ে সাড়ে তিন বছর জেলে রেখেছিলে তোমাদের কাছে এমন কিছু অসম্ভব নয় অতএব আব্দুর রহিমকেও ফাঁসির আসামে বানানো তোমাদের জন্য আদৌ অসম্ভব নয় আমরা দোয়া করবো আমাদের আরো অনেক ভাই এভাবে জেলখানে ভুগতেছেন অনেকে মিথ্যা মামলায় ভুগতেছেন তাদের সবাইকে আল্লাহ যেন তার নিজস্ব গায়বী মদতে অতি দ্রুত মুক্ত আকাশে বেরিয়ে আসার তৌফিক দান করেন আজকাল তারা এসেছেন অনেকের মধ্যে অসুস্থ আছেন এসেছেন প্রাণের টানে হৃদয়ের টানে যার মধ্যে মহব্বত যার যত বেশি তার নেকি কিন্তু তত বেশি যিনি এসেছেন নেকির উদ্দেশ্যে নিঃসন্দেহে তিনি নেকি পাবেন যিনি এসেছেন শোনার জন্য বা দেখানোর জন্য নিঃসন্দেহে তিনি নাকি পাবেন না আমরা চাইব প্রত্যেকের অন্তরের মহব্বত অনুযায়ী পাক তাকে যেন সর্বোত্তম নেকি দান করেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের সেশন শেষের আজকের এই সম্মেলনের উদ্বোধনী ভাষণে মনে করিয়ে দিতে চাই আমি আন্দোলনটা কেন কি জন্য আপনার কষ্ট করে আসছেন এখানে এটা যেন ভুলে যান না আজকের বিশ্ব তাকিয়ে আছে কাশ্মীরের দিকে না কি হচ্ছে সেখানে এই অবস্থা আমাদের হতে পারতো না আমাদের হয়েছিল একাত্তর সালে তাদের হয়েছে এখন বিশ্বের সর্বত্র মুসলমানদের বিরুদ্ধে চলছে নির্যাতন আজ কাশ্মীরের নিজের ঘরে ফিলিস্তিনিরা নিজের বন্দি জায়গাতে মুসলিম শাসকরা যে যার মতো চলছে ইসলামী ঐতিহ্য যেন হামিয়ত উত্তেজনা কারোর মধ্যে নাই কাশ্মীরদের নির্যাতনকারী সে বর্তমান যুগের গোপুজারি বাদশাহ চলে গেছেন দুবাইতে তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে সবটাইতে রাষ্ট্রীয় সম্মান তাকে দেওয়া হয়েছে অথচ এই লোকটাই কাশ্মীরে এক কোটি নব্বই লক্ষ মুসলমানের বিরুদ্ধে কি মর্মান্তিক দুঃখ দিয়ে চলে গেল সে কি করে মুসলমান শাসকদেরকে সম্মান পায় এটা দিয়ে বোঝা যায় মুসলিম শাসকরা আল্লাহর অনুগত না হয়ে বান্দার অনুগত হয়ে গেছে তারা আল্লাহর পূজা না করে মানুষ পূজা করছে আর এরই ফলাফল ভোগ হচ্ছে সারা মুসলিম বিশ্ব আহলাদিস আন্দোলন বাংলাদেশ মানুষ পূজার বিরুদ্ধে মানুষকে আল্লাহ পূজার দিকে আহ্বান জানায় আমরা যে বলি লাইল্ল কথাটা খুব সহজ কথা নয় বড় কঠিন সিরত রসুল পড়বেন দেখবেন সেখানে আলোচনা আছে আজকে সকল আমি কিছুটা বলেছি আল্লাহ রসুল এবং তার চাচা আবুল হাব একই বংশের লোক না নিকটতম প্রতিবেশী না একেবারে নিকটতম প্রতিবেশী আর কি আরও তো জানেন আল্লা রসুলের মেয়ে দুই মেয়ের সঙ্গে আবুল আহমের দুই ছেলের বিয়ে হয়েছিল তাহলে কত নিকটতম সম্পর্ক তাদের অথচ চল্লিশ বছর বয়সে যখন তিনি নব পেলেন যখন তিনি দাওয়াত দিলেন তৌহেদের দাওয়াত তখনই ওই চাষা দুশ্মন হয়ে গেল বাজারে তিনি দাওয়াত দিতে গিয়েছেন ইয়া

হে জনগণ দুটোই কিন্তু এইবার নাচ বলছে খেয়াল করেছেন হে জনগণ তোমরা এর আনুগত্য করো না কারণ সে ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী নিন লোকেরা ভাবল এ লোকটা কে সবাই চাচা করে শুনলো লোকটা আপন চাচা তখন লোকেরা ধরে নিল চাষা কি মিথ্যা কথা বলতে পারে ভারতীয় সম্পর্কে চাষের যে বড় সাক্ষী অতএব এটাই ঠিক কেউ ইসলাম কবুল করল না দুইজনের দাওয়াত দুটার সার্বভৌমত্বের দিকে চাচার দাওয়াত বাপদাদার আনুগত্যর দিকে আর ভাতিজার দাওয়াত আল্লাহর আনুগত্যের দিকে ভাতিজা আরও বলেছিল এই ছেলেটির দাওয়াত দিচ্ছে তোমাদেরকে যেন তোমরা তোমাদের বাপদাতা ধর্ম ত্যাগ করো একই দত একই কথাই ফেরাউনের সঙ্গে মুসার সংঘর্ষ ছিল একই দত আমাদের মোহবটের সঙ্গে অন্য সবারই সংঘর্ষের কারণ আমরা বলে দিয়েছি সকল বিধান বাতিল করো আলহামদুলিল্লাহ আপনারা বলছেন ধন্যবাদ আপনাদেরকে অহির বিধান সকল বিধান বাতিল করো অহির বিধান এই যে এই যুগের জন্য একটা অ্যাটম্বম হচ্ছে যে কঠিন একটা স্লোগান সারা বিশ্ব কাঁপানো স্লোগান বিশ্ব কাঁপানো স্লোগান এটা দুনিয়ার সমস্ত জ্ঞানী পণ্ডিতরা বসে বসে আইন বানাচ্ছে আমরা বলি সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে যিনি জ্ঞান দাতা সে মহান আল্লাহর বিধান সর্বোত্তম হাজারো রুগী একসঙ্গে বসলে কি একটা সুস্থ লোক হবে হাজারো জ্ঞানী এক জায়গায় বসলে কি করোনার আইনের সমান হবে দুনিয়া সবাই বলছে সুদ হালাল অপরিহার্য অজে ফরজ সুদ ছাড়া চলবে না আমরা বলছি কোরআন সুদ বাতিল সুদ বাদ দিয়ে দেশে শান্তি আসবে বিপরীত হচ্ছে না দুনিয়ার সবাই মদ ছাড়া স্মার্টনেস তাদের আসছে না আমরা বলি মদ থাকলেও কালিলু ও কাসিরু হারাম অল্প খেলেও হারাম বেশি খেলেও হারাম সব জায়গাতে আমাদের সঙ্গে গরমিল আলমরা পর্যন্ত আমাদের দুশমন আলমরা মদের নামে তামাক খায় গাজা খায় গাজার নামে কিট বলো জর্দা খায় সমস্ত আলমরা আমাদের শত্রু হয়ে গেছে শুধু এক ক্ষেত্রে আলমরা বন্ধকের নামে জমি বন্ধ নিয়ে সুদ খায় ঘরে ঘরেগুলো চলছে আমরা বলে দিস পরিষ্কার বন্ধকি প্রথা হারাম পরিষ্কার সুদি প্রথা এটা দাদন ব্যবসায়ীরা যা করে আলেমরা ঠিক তাই করে ফলে দেশের আলেম সমাজ কি হানাতি কী হেলাধিস সবাই আমাদের শত্রু এমনি করে দুই একটা খালি উদাহরণ এদেশের সমস্ত আলেম হিল্লাকে জাহাজ করেনি নি তিন তালাক তিনবার বলি তালাক 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 বউ শেষ আমরা বলেছি কালে তো হতে পারে না তিন তলাক তিন বারে তিন মাসে দ্বিতীয় ধীরে ধীরে যেভাবে কোরআনে আছে তারা বলেছে না একটা কয়লা গাছ তিন কবে কাটলেও যায় এক কবে কাটলেও তাই তারা কোরআনকে হামলা করছে যুক্তি দিয়ে আমরা বলেছি যুক্তি চলবে না কোরআন আগে তার সেখানে তাদের সঙ্গে আমাদের ডাইরেক্ট সংঘর্ষ হয়েছে না ফলে সমস্ত আলম সমাজ আমাদের বিরুদ্ধে তারা বলেছে কবরে যিনি শুয়ে আছেন আউলিয়া উনি মরেন না ওনার কাছে গেলে দোয়া চাইলে উনি দোয়া করেন ওনার সাহায্য নিয়ে কাজ করলে সফলতা হাসিল হয় আমরা বলেছি যে গেছে সে কোনো সম্পর্ক জীবন্ত মানুষের সঙ্গে তার নাই সে কখনই কোনো জীবিত মানুষের উপকার বা ক্ষতি করতে পারে না দুনিয়া আমাদের বিরুদ্ধে দেশের সরকার প্রধান থেকে শুরু করে যত পলিটিক্যাল লিডার আছে সবাই চলে যায় কবরে সেখানে গিয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে ওনারা ইলেকশন ক্যাম্পেইন শুরু করেন আমরা বলি ওটা শির চলবে না সবাই বলছে অমুকের ছবি ধারণ করো অমুকের ছবি ঘরে ঘরে রাখো অমুকের ছবিকে সম্মান করো তাহলে তোমাদের কল্যাণ হবে আমরা বলছি ছবি সম্মান করা হারা সেই ছবি যারই হোক না কেন যদি ছবিটাই এত পূজ্য বস্তু হইতো প্রত্যেক মুসলমান তার নবীর ছবিটা বুকে রাখত যে মুসলমান তার প্রাণপ্রিয় নবীর ছবি রাখে না সে মুসলমানের না একটা একটা উদাহরণ দিচ্ছি প্রতিটি ক্ষেত্রে আমাদের সঙ্গে আপনার সংঘর্ষ মসলাম মাসাল বলতে আপনি আকিদারগুলো খালি বলছি মসলাম মসলাম গেলে তো আপনি আরও পাবেন আকিদার ক্ষেত্রে কোনো অবস্থায় আমরা কালো কারোর সঙ্গে আপোস করি নাই আর মানুষের সঙ্গে মানুষের পার্থক্য মূলত আকিদার কারণেই তো হয় হাত পা আছে আছে আকিদার আকিদার কারণেই তো পার্থক্য আর কারণে আব্দুর রহিমের সঙ্গে শম্ভুনাথের বিয়ে হচ্ছে না শম্ভুনাথের বোনের সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয় না সে আকিদার কারণে আর আপনি বলছেন আকিদার কিছুই না আমরা মানুষ সব মানুষ দিনা না মানুষদের মধ্যে সব মানুষ তো জানলাতে যাবে না আমাকে জান্নাতে যেতে হবে আমি তোমার কথা শুনে জাহান্নামে যেতে রাজি নই কে দিন আদম তুমি তোমার জান্নাতি বান্দাদেরকে বের করে নিয়ে আসো আদম বলবে আল্লাহ কতজনকে নিব আল্লাহ বলেন এক হাজারের মধ্যে একজনকে নাম আর নশ নিরানব্বই জন জাহান্নামে যাবে আমার রসুল বলছেন আমার উম্ম তিয়াত্তর ফেরকা হবে বাহাত্তর ফেরকা জাহান্নামে যাবে এক ফেরকা জান্নাত হবে আমি ঐক্যের ধোকায় পড়ে তোমার সঙ্গে দল বড় করার জন্যে কশিন কালেও বাহাত্তর ফেরকাকে তিয়াত্তর মিশে জোগাখি দল বানাতে রাজি না আমরা সাধ্যমতো চেষ্টা করব তিয়াত্তর ফেরকার জান্নাতি ফেরকা হওয়ার জন্য নিজেদেরকে তার দলভুক্ত করার জন্য ফলে বাকি বাহাত্তর ফেরকা আমার শত্রু কথা ঠিক সর্বব্যাপী জাহেলিয়াতের বিরুদ্ধে মূর্তিবান চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের জন্ম বলি আমরা বাংলাদেশ বলছি এর চ্যালেঞ্জ সারা বিশ্বব্যাপী বিশ্বের যত বড় রাষ্ট্র নেতা হোক ধর্ম নেতা সমস্ত নেতার বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ সবল বিধান বাতিল সেরেফ বিধান চলবে যে সংগঠন কোনো ইমামকে মারে না কোনো পীরকে মারে না সে সংগঠন আপনি রাষ্ট্র নেতা বলে আপনার চোখ রাঙানিকে ভয় করবে আমাদের নেতারা সব জেল খেটে জেলখানাতেই মৃত্যুবরণ করেছে আমরা প্রস্তুত জেলখানাতে মৃত্যুবরণ করার জন্য কিন্তু কারো চোখ রাঙানিতে আমরা করমসন্না বাদ দিয়ে আপোষ করতে রাজি নই পবিত্র কোরআন আন্দোলনকে যারা বুকে ধারণ করেন লালন করেন পালন করেন ভালোবাসেন মহব্বত করেন তারাই আমার বন্ধু তারাই সংগঠনের কর্মী তাদেরকে আজকে বছরের শেষে পেয়ে আমরা ধন্য আনন্দিত আজকের সেশন চেঞ্জের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত দুই বছর যারা সশ যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বের চুলচেরা বাঁচ হবে নেতৃত্ব যদি অগ্রগতি লাভ না করে নেতৃত্ব পরিবর্তন হবে কেউ মন খারাপ করলে চলবে না এটা গণতন্ত্র নয় যে আপনি আপনার আপনার চেহারা দেখে আমি আপনাকে মন্ত্রী বানাব এটা না আপনার কাজ দেখে মূল্যায়ন হবে যদি কোনো জেলার দায়িত্বশীল তাদের সঠিক দায়িত্ব পালন না করে অবশ্যই তিনি পরিবর্তিত হবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমরা এসে গেছি গত বছরের গরমের সম্মেলন এটা ছিল না এবারে কর্মের সম্মেলন বাদ দেওয়ার অর্থাৎ লাভ লোকসানের সময় এটা আপনাদের সবার কাছে আহ্বান হচ্ছে একটাই আল্লাহ যে আহ্বান আমাদেরকে জানিয়েছেন ওয়াকিমাত ওয়াকজুল্লাহ কারদান হাসানা তোমরা সালাদ কায়েম করো জাকাত আদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও ওমা তোকাদ্দ তাজদু খাইন তাজদুল্লাহ তোমরা তোমাদের নিজেদের জন্য যতটুকু সৎকর্ম অগ্রিম পূরণ করবে অবশ্যই তোমরা সে পাবে আল্লাহর কাছে ওয়রম ওয়া আযামা আজরা তিনি এবং সেটাই হচ্ছে উত্তম এবং সত্যতে মহান পুরস্কার আস্তাগফিরুল্লাহ তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ইন গফুর রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়া মাহান সুরে আলাক পাঁশায় নাজিল হলেন প্রথমে এরপরে সুরে মুদাসির পাঁচায় নাজিল হয়েছে তার কিছুদিন পরে সেটা মুজ্জামেল নাজিল হয় মদ্যাসের অর্থও যা মজ্জাম্মেল অর্থ তাই হে চাদরাবৃত ওঠো কুম্ভেল ওঠো ভয় দেখাও মানুষ অলসতায় বিলাসিতায় ঘুমিয়ে গেছে তুমি ঘুমিয়ে থাকলে চলবে ওঠো ভয় দেখাও কি মহব্বতের আহ্বান হে চাদরাবৃত ওঠো ভয় দেখাও কি চমৎকার ভাষার লালিত্য শব্দের ঝংকার হৃদয়ের তন্ত্রতে আঘাতের তন্ত্রর অলংকার বৈশিষ্ট্য এই শব্দหลด। পৃথিবীতে কোন ভাষা আছে কিনা সন্দেহ। ঠিক ইয়া আল মুযামমিল হে চাদরাবৃত কুমিল লাইলা ইল্লা কালিলা। রাত্রিতে ওঠো। অর্থাৎ সারা রাত তুমি জাগো ইল্লা কালিলা কিছু অংশ বাদে কেন তুমি এটা করবে? ইন্না সালা আলাইকা আমরা অতি তোমার উপরে একটা ভারী কথা নাজিল করব অর্থাৎ ইসলাম আসবে তোমার ঘাড়ে চাপানো হবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দীর্ঘ তেইশ বছরের নব্বতী জিন্দিকের শুরুতে নাজিল হচ্ছে ইন্না আলাইকা আমরা সত্য তোমার উপরে নাজিল করব ভারী কথা ভারী কথা কি আল্লাহ নবী জানতেন না সেই সুরা মুসাম্মালের শেষ আহত সেই ওয়াকইম ওসাল্লাত ওয়াতুস জাকাত তোমরা সারাদ কায়েম করো এবং জাকাত আদায় করো ওয়াকুরদুল্লাহ কারদান হাসানা আল্লাহকে উত্তম ঋণ দাও ইসলামের শুরু হয়েছে কর্জা হাসানা দিয়ে শেষে চলে যান মাদানি সুরা সুরে তাগাবন ষোল আল্লাফাক বলছেন একই কথা ওয়াকইম মুসাল্লাত ওয়াতুস জাকাত ওয়াকরুদুল্লাহ কারদান হাসানা তোমরা সালাদ কায়েম করো জাকা দাদায় করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও হয় ইসলামের শুরুতেও আল্লাহর ঋণ শেষও আল্লাহর ঋণ মক্কায়ও আল্লাহর ঋণ দিয়েও ইসলাম শুরু হয়েছে মদিনাতেও আল্লাহর ঋণ দিয়ে ইসলাম শেষ হচ্ছে অর্থাৎ পৃথিবীতে আমরা যত সৎকর্ম করছি আল্লাহর বাস্তে প্রতিটি সৎকর্মেই আল্লাহকে আমরা ঋণ দিচ্ছি আর আল্লাহ কখনই ঋণ দিলে ঋণ খেলাফি হন না তিনি ঋণ পূর্ণ 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 মাত্রায় আপনাকে দান করবেন ফেরত আল্লাহ জাহাইফুল আল্লাহ যাকে চান তাকে বহুগুণ বেশি প্রতিদান দিয়ে থাকেন আমরা সেরেফ সেই আখেরাতের মহা পুরস্কার পাওয়ার স্বার্থে আজকের কর্মী সম্বন্ধে এসেছি এই যে আপনারা এসেছেন যাচ্ছেন থাকবেন যদি লীল্লাহ এখানে থাকেন তাহলে আপনাদের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস প্রতিটি অর্থ ব্যয় কষ্ট প্রতিটি কথা এবং কর্ম সবটাই আপনাদের এবং আমাদের আমল নামায় ইনশাল্লাহ লিখিত হবে এটা ঋণ দেওয়ার জন্য আমরা এসেছি এই ঋণ যত দিবেন ততই আমাদের পরকালীন পাল্লা ভারী হবে আমরা টাকাটাকেই বড় ঋণ মনে করি যার টাকা নেই তার কি কোনো ঋণ নেই যে সালাত আদায় করছি এটা ঋণ শ্যাম্পাল করছি এটা ঋণ দাওয়াত দিচ্ছি এটা ঋণ আপনি যতটুকু নকল হরকত করবেন বিশুদ্ধ ইসলামী আন্দোলনের জন্য আহলাদিস আন্দোলনের জন্য ইনশাল্লাহ এটা আল্লাহ দরবারে ঋণ হিসাবে গৃহীত হবে আল্লাহ এই ঋণের ওয়াদা দিয়েই কিন্তু ইসলামের বাণী প্রথম থেকে শুরু করেছেন এবং মুসলমানদের কাছে দাবি করেছেন তোমরা আকরুদুল্লাহ কারদান হাসানা তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও আমরা কি সবাই আল্লাহকে উত্তম ঋণ দিতে রাজি নই কর্মী ভাইদের কাছে আমার আপিল আপনারা আল্লাহকে উত্তম ঋণ দান করুন এখানে ঋণ দিচ্ছেন আবারও ঋণ দেবেন আরও ঋণ দেবেন মৃত্যুর পুরো মুহূর্ত পর্যন্ত আপনাকে আল্লাহর ঋণ দিতে হবে যেমন আয়াত নাজির হলো তানুল মাত্র তুমি তোমরা কখনোই নেকিতে পৌঁছতে পারবে না যতক্ষণ না তোমরা আল্লাহর পথে দান করবে যা তোমরা মহব্বত করো ভালোবাসো আর শুনি আবুদ্দাহ দাহ বলে উঠল হে আল্লাহ রসুল আল্লাহ কি আমাদের কাছে ঋণ চাচ্ছেন তাহলে হ্যাঁ আল্লাহ তোমাদের কাছে ঋণ চাচ্ছেন হে আল্লাহ রসুল আমার জীবনের সবচেয়ে প্রিয় হলো ওই খেজুর বাগানটা যেখানে শহশ খেজুর গাছ আছে মদিনার সর্বোত্তম খেজুর বাগান ওটা আমি ওটাই আল্লাহর পথে দিয়ে দিলাম সোজা চলে গেল বাড়িতে যে উম্মদাদ দাহ অর্থাৎ ওনার স্ত্রীকে বলছে হে উম্মদাহ দাহ বেরিয়ে এসো এই বাগিজাটা আমি আল্লাহরকে ঋণ দিয়েছি স্ত্রীকে চমৎকার স্ত্রী বলছেন হ্যাঁ আবু দাঁদা তোমার এই ব্যবসা লাভযুক্ত হোক আমি সেই দোয়া করি আসলেন খালি হাতে স্বামী স্ত্রী বাচ্চা দুটো নিয়ে এই খবর আল্লাহ রসুল তোমার উম্মত আবু দাদা এই কাজ করেছে পুরো বাগিচাটাই দান করে দিয়েছে আল্লাহ রসুল বললেন আহ আবু দাদার জন্য না জানি কত উত্তম খেজুরের বাগান তৈরি হয়ে গেছে কোথায় সেই মুসলমান আজকে মুসলমানকে নিজের গাড়ি বাড়ি হাঁকানোর চেষ্টা থাকে পরকালীন মুক্তির জন্য নিজের ঋণ সে আল্লাহকে দিতে চায় না মানুষের কাছে কিছু ঋণ দিলেও তার বিনিময়ে সুদ দেয় বিনা স্বার্থে কেউ কাউকে ঋণ দেয় না সুরা আর মজাদেলা বার নাজিল হয়ে গেল ওকদ্দুমু বান আদয় নজবা তোমরা যখন আমার নবীর সামনে কোনো আলোচনার জন্য বসবে তখন তোমরা সেখানে সাদাকা পেশ করো এই আয়াত বাংলার জমিনে কেউ ফলো করে নেই আমাদের সংগঠন ফলো করেছে বৈঠকি দানের মাধ্যমে মনে পড়ে আপনাদের সুর মজাদেলা বারো আয়াতের মাথা করেছিলাম এটা আসুন আমরা সবাই যারা যে কটা ভাই আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে মঞ্জুর করেছেন এই যে আসতে পেরেছেন এজন্য আল্লাহর সুক্রিয়া করবেন না এই শুক্রিয়া দেখা করার জন্য উত্তম ঋণ এখনই যেহেতু আর তো আমরা এইমাত্র শুনলাম শোনার সঙ্গে সঙ্গে আমল করাটাই সবচেয়ে ভালো নয় কি আসুন আমরা সবাই বৈঠকে দিয়ে আজকের দিনে শুরু করি আর আমি উদ্বোধনী ভাষণে আপনাদের সকলের প্রতি উত্তম ঋণের আহ্বান জানিয়ে শেষ করছি হাজা মুসলিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ